ভগ্ন দশায় পড়েছিল ক্লাব সংস্কারের জন্য উদ্যোগ নিল দাঁতপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুল হাই। ক্লাব সংস্কারে খুশি স্থানীয় মানুষজন। ক্লাব সম্পাদক আরিফুল ইসলাম জানান, উত্তর চব্বিশ পরগনা জেলায় আমিরপুর নবোদয় সংঘ ক্লাবটি দীর্ঘদিন ভগ্ন দশায় পড়েছিল। অবশেষে আশার আলো দেখল আমিরপুর নবোদয় সংঘ ক্লাব। 1 লক্ষ টাকা আর্থিক অনুদান পান তারা বারাসাত 2 নম্বর ব্লকের দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাইয়ের কাছ থেকে ক্লাবটি সংস্কার করার জন্য। তারা ক্লাবটি সংস্কার করার পাশাপাশি একটা এলসিডি টিভি, একটি ক্রাম বোর্ড কেনেন ক্লাবের সদস্যরা। ক্লাবের নতুন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আমিনপুর নবোদয় সংঘ ক্লাবটি ভগ্নদশায় থাকার কারণে আমরা 3-4 বছর ক্লাবটি তালাবন্ধ রেখেছিলাম। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই আমাদের ক্লাব সংস্কার করার উদ্যোগ নেন। তিনি নিজেই 1 লক্ষ টাকা আমাদেরকে আর্থিক অনুদান দেন আমাদের ক্লাবটি সংস্কার করার জন্য। আমরা ক্লাবটি সংস্কার করি, পাশাপাশি একটি এলসিডি টিভি ক্যালাম বোর্ড কেনা হয়। নবোদয় সংঘ ক্লাবের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইকে। উপপ্রধান আব্দুল হাই বলেন, আমিনপুর নবোদয় সংঘের ক্লাবের সদস্যরা আমাকে জানিয়েছিল তাদের ক্লাবটি দীর্ঘদিন ভগ্ন দশায় পড়ে আছে, আর্থিক কারণে তারা সংস্কার করতে পারছে না। আমি সরেজমিনে গিয়ে দেখি ক্লাবটি সত্যিই ভগ্ন দশায় পড়ে রয়েছে। ক্লাবটি সংস্কার করার জন্য আর্থিক অনুদান 1 লক্ষ টাকা দিয়েছে। তারা সংস্কার করেছে, পাশাপাশি একটি এলসিডি টিভি কিনেছে ও একটি ক্রাম বোর্ড কিনেছে। ক্লাব কর্তৃপক্ষ চাইলেই ক্লাব উন্নয়নের কাজে আমি থাকব। নবোদয় সংঘ ক্লাবের সদস্যরা তাদের ক্লাব খুলতে পেরে খুশি। আমরা আমাদের এই ক্লাব আজ দীর্ঘ 3-4 বছর বন্ধ ছিল। ক্লাবের টিভি ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের উপপ্রধান আব্দুল হাই এবং আমাদের এই পার্টির মেম্বার তিনি আর্থিক সাহায্য দিয়েছেন আমাদেরকে 1 লক্ষ টাকা। আমরা খুব আনন্দিত, গর্বিত। আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তিনি গাড়ির টাকা দিয়ে আমাদের এই ক্লাবকে অনুদান দিয়ে ক্লাবকে সহযোগিতা করেছেন। আমাদের এই ক্লাবে নতুন করে আমাকে দায়িত্ব দিয়েছে সেক্রেটারি হিসেবে, এবং আমরা ক্লাব রং করে আমাদের ক্লাব বোর্ড টিভি এবং আমাদের এই ক্লাবের ছেলেপিলেগা নিয়ে মোটামুটি আমরা স্বাধীনতা দিবস আজকে নতুন করে আমাদের ক্লাব উদ্বোধন হয়েছে। আমাদের নতুন করে স্বাধীনতা দিবস পালন করলাম আজ। আমাদের ক্লাবের খেলাধুলো, আমাদের খেলাধুলো থেকে শুরু করে সব কিছু, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু আমরা রাখবো। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম।